ঘুম আসে না দুটো চোখে, হারায় মুখের হাসি। মানুষ যখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রেখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য। এক মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়, আর কষ্ট হলো চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হীরে বানিয়ে দেয়। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না হলে অনেক কষ্ট হয়। দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। এক, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে। যখন তুমি একা থাকো, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে। যখন তুমি মানুষের সাথে থাকো, এ এক অদৃশ্য কষ্ট যা চোখ দিয়ে দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র ভিতর থেকে অনুভব করা যায়। পৃথিবীর সব থেকে বড় কষ্ট, যার নাম মায়া। পুরুষ বাঁচে অন্যের জন্য, পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য, কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন নিজের জন্য বাঁচতে চায়, তখন তার সময় থাকে না। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পেছনে তাকিয়ে দেখেছি, তখন ছায়াটাই আমার সাথে ছিল। সাথ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন, মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে। কত অবধি পড়তে পারবে, কত বয়স থেকে উপার্জন করতে পারবে, এটা কারোর ইচ্ছা ঠিক করে না, পরিস্থিতি ঠিক করে। শেষ পর্যন্ত আমরা কেউই একসাথে থাকতে পারবো না, কাউকে না কাউকে আগে ও পরে একা হতে হবে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ততক্ষণ। ফিরে যেতে হবে জেনেও, যখন পৃথিবীতে আসা, হাসিমকে জয় করে নাও সকলের ভালোবাসা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে। দুই ব্যক্তির প্রতি হিংসা করা যায়, একজন হলো ওই ধনী ব্যক্তি যাকে রব ধন দৌলত দিয়েছেন এবং রবের রাস্তায় সে উদার হস্তে ব্যয় করে। অপরজন ওই জ্ঞানী যাকে রব প্রচুর জ্ঞান দিয়েছেন এবং সে তার বিরামহীনভাবে লোকজনের মধ্যে বিতরণ করতে থাকে। অন্যায় করে অন্যায় স্বীকার না করাটাও আর একটা অন্যায়। রব মানুষকে ধনুক আকারের ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে। মতলবী মানুষগুলো খুব ভালো করে জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। মাদার শব্দে এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এম ছাড়া বাকি সব আধার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, তেমন অনেক কিছু লুকানোও যায়। বড় কোনো নাম করা সব স্কুলের ছেলে মেয়েরা বিদ্যালাভের থেকে অহংকার লাভ বেশি করে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ কালা বোবাও সেজে থাকতে হয়। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। আপনার ব্যবহার, আপনার সংস্কার শুধু আপনার নয়, আপনার পরিবারেরও পরিচয় বহন করে। জেনে রেখো, যেদিন তুমি চলা বন্ধ করবে
সেদিন ঔষধ চলতে শুরু করবে। কালো শ্বেত তো আমার গায়ের রং, মনের নয়। খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না, কিন্তু দুনিয়া চেনা যায়। টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয়। কেউ পেয়ে বদলায়, কেউ হারিয়ে। তেতো হলেও সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে, প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। শুধু সেটাকেই তোমার সম্পত্তি বলে ভাবো যা তুমি নিজে পরিশ্রম করে করেছো। মানুষ নিজের দুঃখে ততটা দুঃখী হয় না, যতটা দুঃখী সে পরের সুখ দেখে। সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায়। বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে, আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন, জীবনের মজা নিতে চাইলে চাহিদা আর আশা কম রাখুন। যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয় তাহলে চরিত্র তার সুগন্ধ। ভালো মানুষ আর ভালো বাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায়। নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে, কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছু হারাতে হবে। বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করে না, বরং সেটাই ভুলটিকে লুকানোর চেষ্টায় আর একটি ভুল করে বসে। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে। কসম, কদম আর কলম সবসময় ভেবে চিনতে ওঠানো উচিত। যখন মানুষের অনেক টাকার গাড়ি বাড়ি হয় তখন মানুষ বহুরূপী হয়ে যায়। চলে যাওয়ার ইচ্ছে তখন তৈরি হয় যখন অজুহাতের সৃষ্টি হয়। মনের দরজায় লিখে রেখেছি, মুখোশ খুলিয়া প্রবেশ করুন। সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশনই যথেষ্ট। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয়। যে তোমাকে রিয়েল লাভ করে কোথায় কোথায় সে বেশি ঝগড়া করে। যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে সে তোমাকে ফিল করে। তোমার দোষ সে খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মিত এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সেই প্রেম তত গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মিয়েই কেউ মানুষ হয় না, আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ববোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হেরে যায় সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। মানুষ কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়।